ছোট হোক কিংবা বড়, পেন কিন্তু সবার কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। কিন্তু ফ্যাক্টরিতে পেন কীভাবে তৈরি হয় সেটা কি আপনারা জানেন? পেনের কথা বলছি আর পেপারের কথা বলবো না, সেটা কি হয়? ফ্যাক্টরিতে পেপার কীভাবে তৈরি করা হয় সেটাও কি আপনি জানেন? পেন্সিলের নাম নিলে আমাদের মাথায় যার কথা আসে সেটা হলো রবার। তবে আমি নিশ্চিত যে ফ্যাক্টরিতে কীভাবে রবার তৈরি করা হয় সেটা আপনারা অনেকেই জানেন না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের পেন, পেপার এবং রবার তৈরির পদ্ধতি সম্পর্কে বিশদে জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পেন মেকিং প্রসেস। বন্ধুরা, ফ্যাক্টরিতে সাধারণত তিনটে পর্যায়ে পেন তৈরি করা হয়। নাম্বার ওয়ান, আউটার বডি মেকিং। এর মধ্যে প্রথম পর্যায়টা হলো আউটার বডি মেকিং। এই পর্যায়ে পেনের বাইরের বডিটা তৈরি করা হয়। এটা তৈরি করার জন্য পলিপ্রোপলিন কোপলিমার ব্যবহৃত হয়, একে পিপিসিও বলা হয়। এগুলো হলো হালকা ওজনের গ্রানিউলস। তারপর এই সব কিছু মিক্সারে মিক্স করে একটা বড় হপারে দিয়ে দেওয়া হয়। পাশাপাশি এর মধ্যে যে রঙের প্লাস্টিক প্রয়োজন সেই রঙের প্লাস্টিক পলিমারও এর মধ্যে দিয়ে দেওয়া হয়। এখানে একটা ভ্যাকুয়াম টিউব এই পিপিসি গ্রানুলসগুলোকে বিশাল বড় এবং গরম চুল্লিতে নিয়ে যায়, যেগুলো এখানে গলে গিয়ে মোল্ডিং মেশিনে চলে যায়। আর কিছুটা এইভাবেই মোল্ডিং মেশিন থেকে পেনের বাইরের বডি তৈরি করা হয়। ঠিক এইভাবে পেনের ঢাকনা, রিফিল টিউব ইত্যাদি তৈরি করা হয়। নাম্বার টু, ইনার পার্ট মেকিং। দ্বিতীয় পর্যায়টা হলো পেনের ভিতরের অংশ, যার মধ্যে প্রথমে পেনের খালি তৈরি করা হয়। এটা তৈরি করার জন্য ন্যাচারাল ওয়াক্স, যেটা মধুর মতো ঘন হয় এবং কোবাল্ট একসঙ্গে একটা বড় মিক্সারে ঢেলে দেওয়া হয় এবং সেটা ভালো করে মিশিয়ে দেওয়া হয়। তারপর যে রঙের কালি প্রয়োজন সেই রঙের পিগমেন্ট দিয়ে মিশিয়ে দেওয়া হয়। আর কিছুটা এইভাবেই কালি তৈরি হয়ে যায়। এবার পেনের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট তৈরি করা হবে, যেটা সম্পূর্ণ পাতায় ঘুরে ঘুরে তার মধ্যে কালি ছড়িয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। এবার এই ছোটো ছোটো মেটালের বলগুলো তৈরি করা হবে। এর জন্য স্টিলের পাতলা তারগুলোকে বল হ্যাঙ্গিং মেশিনে দিয়ে দেওয়া হয়। বন্ধুরা চলুন এই প্রসেসটাকে একটু স্লো মোশনে দেখে নেওয়া যাক। তারটা ভিতরে যাওয়া মাত্র একটা কাটারের সাহায্যে সেটা কেটে দেওয়া হয়, আর সামনে থেকে 10 টন ওজনের সমান চাপ দিয়ে সেটাকে বলের আকার দিয়ে দেওয়া হয়। তারপর সেটাকে এরকম পারফেক্টভাবে স্ফেরিক্যাল শেপ দেওয়া হয়। বলগুলো পালিশ করার পর সেগুলো একদম চকচক করতে থাকে। এবারে রিফিল তৈরি করা হবে, যার মধ্যে মেটালের এই ছোটো ছোটো বলগুলো ফিট করা হবে। এর জন্য ফাঁকা মেটাল টিউব পালিশ করে সেগুলো কাটিং করা হয়। তারপর এইভাবে সেই টুকরোগুলোকে ত্রিভুজ আকৃতি দেওয়া হয়। তারপর প্রস্তুত মেটাল বলগুলোকে এই মেশিনের ভিতরে দিয়ে দেওয়া হয়, যেখানে অটোমেটিকভাবে এই বলগুলো ছোটো ছোটো নিবের মধ্যে ফিক্স হয়ে যায়। নাম্বার থ্রি, লাস্ট স্টেজ। সব কিছু প্রস্তুত হয়ে যাওয়ার পরে তৃতীয় পর্যায়ে সব কিছু জুড়ে দেওয়া হয়, যার জন্য সবার প্রথমে এই ইঙ্ক ইনজেক্টিং মেশিন এই রিফিল টিউবের মধ্যে কালি ভরে দেয়। তারপর রিফিল কালি দিয়ে সম্পূর্ণ ভরে যাওয়ার পরে প্রস্তুত নিবগুলোকে জুড়ে দেওয়া হয়। আপনারা হয়তো অনেক সময় দেখে থাকবেন যে কম দামি পেনগুলো থেকে কালি বেরিয়ে যায়, পকেটে রাখলে কালির দাগে পোশাকও নষ্ট হয়ে যায়। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য রিফিলের পিছনে সিলিকন জেল ইনজেক্ট করে দেওয়া হয়। এইভাবে সম্পূর্ণ রিফিল প্রস্তুত হয়ে গেছে। পেনের বাইরের বডি এবং ক্যাপ তো আগে থেকেই তৈরি ছিল, এবার এই সব কিছু একসঙ্গে জুড়ে দেওয়া হয় এবং এইভাবেই পেন তৈরি করা হয়ে থাকে। পেপার মেকিং প্রসেস। আমরা যতই ডিজিটালি আধুনিক হয়ে যাই না কেন, যতই বেশিরভাগ কাজ মোবাইল এবং ল্যাপটপে করি না কেন, কোথাও না কোথাও কখনো না কখনো আমাদের কিন্তু কাগজের প্রয়োজন পড়েই। এটা হয়তো আপনারা সবাই জানেন যে কাগজ কাটের সাহায্যে তৈরি করা হয়ে থাকে, কিন্তু কাগজ তৈরির সম্পূর্ণ প্রসেসটা হয়তো আপনারা অনেকেই জানেন না। যদিও তুলো থেকেও কাগজ তৈরি করা হয়ে থাকে, তবে কাঠের তুলনায় দাম অনেক বেশি পড়ে যায়। কাগজ তৈরি করার জন্য সাধারণত বাঁশ, বীজ ইত্যাদি গাছের ব্যবহার করা হয়, কারণ এর মধ্যে ফাইবার এবং সেলুলোজের মাত্রা অনেক বেশি থাকে। কাগজ তৈরি করার জন্য সবার প্রথমে এইভাবে গাছ কাটা হয়। তারপর গাছের গুঁড়িগুলো ছোটো ছোটো টুকরো করে কাটা হয়ে থাকে। এরপর সেই অংশগুলো সরাসরি ফ্যাক্টরিতে পাঠানো হয়, যেখানে সেই অংশগুলোর ছাল আলাদা করে দেওয়া হয়। যদিও গাছের ছাল না ছাড়ালেও খুব একটা সমস্যা হয় না। তারপর মেশিনের সাহায্যে কাঠের গুঁড়িগুলোকে ছোটো ছোটো কাঠের চিপসে পরিণত করা হয়। এরপর সেই ছোটো ছোটো কাঠের চিপসগুলোকে ডাইজেস্টিভ চেম্বারে ঢালা হয়, যেখানে এগুলোর সাথে অ্যাসিডিক সলিউশনের বিক্রিয়া ঘটানো হয়, যাতে ফাইবার এবং লিগনিন আলাদা হয়ে যায়। বন্ধুরা দেখুন কিভাবে এর পাল্প বেরিয়ে আসছে। এখনও এর মধ্যে সামান্য লাল রঙের আভা আছে।
যেটা দূর করার জন্য এটাকে কিছুক্ষণ অক্সিজেন এবং পারঅক্সাইডের সঙ্গে রেখে দেওয়া হবে। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে লাল রঙের পাল্প একেবারে সাদা ফাইবারে বদলে গেছে। এবার এর মধ্যে জল, মাটি এবং সামান্য পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট মেশানো হবে এবং তারপরে এই পাল্প সলিউশনটা একদম রিফাইন্ড হয়ে যাবে। তারপর এটা 40টা রোলারের মধ্যে প্রবেশ করানো হবে, যাতে কাগজ উঁচু নিচু না হয়ে সম্পূর্ণ সমানভাবে বাইরে বেরিয়ে আসে। যদিও সেই সময় পেপারগুলো ভেজা অবস্থায় থাকে, তাই সদ্য প্রস্তুত পেপারগুলো হিট চেম্বারের মধ্যে দিয়ে বার করা হয়ে থাকে, যেখানে ইনফ্রারেড হিটিং টেকনিকের সাহায্যে এই লেয়ারগুলো শোকানো হয়। তারপর এই লেয়ারগুলো একটা রিফিলের মধ্যে পেঁচিয়ে রাখা হয়। প্রতি ঘন্টায় এই ইউনিট 80 কিলোমিটার দীর্ঘ পেপার রিল তৈরি করে ফেলে। তারপর এই প্রস্তুত রিল থেকে প্রয়োজন অনুসারে বই তৈরি করা হবে অথবা নিউজ পেপার ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হবে। ইরেজার মেকিং প্রসেস। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেবো যে ফ্যাক্টরিতে রবার কীভাবে তৈরি করা হয়ে থাকে। প্রাকৃতিক রবার ল্যাটেক্স থেকে তৈরি করা হয়, যেটা গাছ থেকে নির্গত এক ধরনের দুধ। রবার তৈরি করার জন্য মূলত হেভিয়া ব্রাসিলিয়ানসিস নামক গাছের দুধ ব্যবহার করা হয়ে থাকে। একে রবার গাছও বলা হয়ে থাকে। রবার তৈরি করার জন্য বড় পরিসরে এই গাছটাকে চাষ করা হয়। রবার গাছ থেকে ল্যাটেক্স বের করার জন্য গাছের ছালে একটা বিশেষ ধরনের ছিদ্র করা হয়। সেখান থেকে ক্রমাগত ল্যাটেক্স বের হয় এবং একটা বাটির মধ্যে পড়ে যায়। এইভাবে অনেকগুলো বাটিতে এই দুধ একত্রিত করে নেওয়া হয়। তারপর সেই সমস্ত বাটির দুধ একটা বড় বালতির মধ্যে জমা করে রাখা হয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে দুধ থেকে পনির আলাদা করার জন্য তার মধ্যে লেবু দিয়ে সেটা জাল দেওয়া হয়। ঠিক একইভাবে ল্যাটেক্স থেকে রবারকে আলাদা করার জন্য ল্যাটেক্স ভর্তি পাত্রে ফর্মিক অ্যাসিড ঢেলে দেওয়া হয় এবং সেটা 12 ঘন্টার জন্য একইভাবে রেখে দেওয়া হয়। 12 ঘন্টা পরে কোয়াগুলেশন প্রক্রিয়ার সাহায্যে রবার এবং জল আলাদা হয়ে যায় আর রবারের একটা মোটা লেয়ার উপরে ভাসতে থাকে। প্রাকৃতিক রবার কিছুটা এইভাবেই তৈরি করা হয়। বন্ধুরা, প্রাকৃতিক রবার তৈরি হয়ে গেলেও এটা কিন্তু এখনও অনেক নরম আছে। এই অবস্থায় এটা পেন্সিলের লেখা মুছতে পারবে না, তাই এবার এই রবার শিটগুলোকে শক্তিশালী ইরেজারে বদলে ফেলা হবে। সবার প্রথমে সিনথেটিক রবারটাকে এই ধরনের দুটো বেলনের মাঝখান দিয়ে বারবার নিয়ে যাওয়া হয়, যাতে এই রবারগুলো দিয়ে ভালোভাবে ঘষা যায়। তারপর এই রবারের মধ্যে পুরনো রবারের টুকরো দিয়ে দেওয়া হয়, যার ফলে সম্পূর্ণ রবারের রং বদলে পুরনো রবারের মতো গোলাপি হয়ে যায়। তারপর এই রবারগুলোকে শক্তিশালী করে তোলার জন্য এর মধ্যে 2 ধরনের সালফার পাউডার দিয়ে দেওয়া হয়। আপনারা তো এটা জানেন যে বাচ্চারা রং বেরঙের জিনিস কতটা পছন্দ করে, তাই রবারের মধ্যে রঙও দিয়ে দেওয়া হয়ে থাকে। তারপর এই রবারগুলোকে বারবার এই বেলনের মাঝখান দিয়ে নিয়ে যাওয়া হয়, যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যায় আর রবার শক্তিশালী হয়ে যায়। তারপর এই রবার শিটগুলোকে চৌকো করে কেটে নেওয়া হয় এবং এই রবারের শিটগুলোকে আরও মজবুত করে তোলার জন্য এগুলোকে মেটাল ফ্রেমের মধ্যে দিয়ে অনেক বেশি প্রেসারে কম্প্রেস করা হয়। তারপর সাইডের অসমান জায়গাগুলো কেটে এই রবার শিটগুলোকে জলের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং এই শিটগুলোকে লম্বা করে কেটে নেওয়া হয়। তারপর এই রবারগুলোকে বাচ্চাদের জন্য আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য নীল রঙের রবারের স্ট্রিপ পিঙ্ক রবারের স্ট্রিপের সঙ্গে জুড়ে দেওয়া হয়। উভয় রঙের রবারকে একসঙ্গে রাখার পর সেটা হাইড্রোলিক প্রেসারে দিয়ে দেওয়া হয়। প্রায় 30 মিনিট পরে এই রবার স্ট্রিপগুলোকে বাইরে বের করে নেওয়া হয়। তারপর এই রবার স্ট্রিপগুলোকে জলের মধ্যে দিয়ে দেওয়া হয়। এরপর এগুলো একটা অটোমেটিক মেশিনের সাহায্যে রবারের আকারে কেটে বেরিয়ে আসে। তারপর তার উপরে কোম্পানির ব্র্যান্ডিং করে দেওয়া হয় আর এইভাবে রবার তৈরি হয়ে যায়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত এই 3টে প্রোডাক্ট মেকিং প্রসেসের মধ্যে কোন প্রোডাক্টের মেকিং প্রসেসটা আপনি আগে থেকে জানতেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।